শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা এখন দারুণ একটি প্রশ্ন শিখতে পারবে যদি আমি প্রশ্নটি একটু পড়ে লেখা আছে চিত্র একের নির্দেশিত গেট দিয়ে চিত্র দুয়ের নির্দেশিত গেট বাস্তবায়ন করো অর্থাৎ চিত্র এক দিয়ে চিত্র দুই বাস্তবায়ন করতে বলছে এই সৃজনশীল প্রশ্নটি দু সালে কোন একটা বোর্ডে এসেছিল এবং এবার দেখছি যে বিভিন্ন ক্যারেট কলেজ বা টপ টেন কলেজ কর্তৃপক্ষ তাদের নির্বাচনী পরীক্ষায় ২০২৪ সালের টেস্ট পরীক্ষা এই ধরনের প্রশ্ন করেছে তো যাই আমি এখন এটা বুঝাবো কিন্তু প্রশ্ন হচ্ছে যদি তোমরা চিত্র এক এবং চিত্র দুই চিনতে না পারো তাহলে তো উত্তর করতে পারবে না তো তোমার তো চিত্র আগে এক এবং দুই চিনতে হবে তো চিত্র এক এবং দুই চিনতে হলে কি চিনতে হবে লজিক গেট কি বলতো লজিক গেট আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমাকে একটু উত্তর উত্তর করো তো আমার সাথে সাথে বলো তো লজিক গেট কয়টি এই লজিক গেট কয়টি লজিক গেট কয়টি বলো তো লজিক গেট হচ্ছে সাতটি আচ্ছা জানো লজিক গেট সাতটি এবং কি কি নাম বলতে পারবা তোমরা যারা এই ক্লাসটি দেখতেছো আচ্ছা টোটাল লজিক গেট হচ্ছে সাতটি তবে দুই ভাগে ভাগ করা যায় মৌলিক এবং যৌগিক মৌলিক হচ্ছে তিনটা যৌগিক হচ্ছে চারটা আমি যদি একটু লেখে তোমাদেরকে বুঝাই মৌলিক হলো অ্যান্ড অর নট এই তিনটা হচ্ছে মৌলিক আর যৌগিক হচ্ছে চারটা যৌগিক আবার দুই ভাগে ভাগ করা যায় সার্বজনীন বিশেষ যেমন হচ্ছে ন্যান্ড নর এক্স অর নট এবার এই তিনটা জানলে কিন্তু এগুলো তোমরা পারবে আচ্ছা তো সবাই জানো যে গেট হচ্ছে গুণের কাজ করে তো কেমন অর গেট হচ্ছে চাঁদা আকৃতি বিপরীত প্রক্রিয়া যে গেট একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট তো এই তিনটা হচ্ছে মৌলিক গেইট তো ন্যান গেট হচ্ছে কেমন ন্যান গেট হচ্ছে সামনে নট চিহ্ন অর্থাৎ অ্যান্ড এর সামনে নর্থ চিহ্ন দিলে ন্যান্ড নর্থ গেট হচ্ছে কেমন অর এর সামনে নট চিহ্ন আর এক্স নর হচ্ছে অরের মধ্যে জ্বর আর এক্স নর হচ্ছে এই নরের মধ্যে জ্বর এই হচ্ছে টোটাল সাতটা গেট তো এবার এই জায়গায় চিত্র এক কোন গেট বলছে বলতো চিত্র এক হচ্ছে ন্যান গেট আর চিত্র দুই কোন গেট বলছে নর গেইট তার মানে প্রশ্ন দাঁড়ালো ন্যান গেট দিয়ে এক্স নর গেইট বাস্তবায়ন করো এবার তুমি যদি এইগুলো না জানো এইগুলো না চেনো তুমি বাস্তবায়ন পারো তাও তো তুমি উত্তর করতে পারবে না তো এগুলো জানতে হবে তো প্রশিক্ষার্থী বিন্দু তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো বা অন্য ব্যাজে যারা আছো তোমরা চাইলে এ অল্প সময় আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো ইনশাআল্লাহ আইসিটি কোনো সমস্যা হবে না ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বইয়ের বেসিক ক্লাস যে বেসিক ক্লাসগুলো রেকর্ড আকারে পেয়ে যাবে আর যারা চব্বিশ সালে পরীক্ষার্থী আছে তারা এই আগামী শনিবার আজকে বৃহস্পতিবার আগামী শনিবার থেকে রেগুলার সেই জুলাই মাসের নয় তারিখ পর্যন্ত আমি তোমাদের আইসিটি পড়াবো মাত্র চারশো নিরানব্বই টাকা অর্থাৎ পাঁচশো টাকায় পুরো বই কমপ্লিট করানো হবে এবং নতুন যে সাজেশন তৈরি করছি সাজেশন গুলো তোমরা পাবে এই সাজেশন কমপ্লিট করলে ইনশাল্লাহ আইসিটি তে কোনো সমস্যা হবে না তো সুবর্ণ একটা সুযোগ এই কোর্স মূল্য মানে কোর্স ফি কমিয়ে দিয়েছি তোমাদের কথা চিন্তা করে যেহেতু তোমাদের হাতে সময় কম অনেকে হয়তো এক হাজার টাকার কথা শুনলে দৌড়ায় পলায় কিন্তু এখন হয়তো অনেকে ভর্তি হবে তো যেহেতু সময় কম কাজে লাগাই আচ্ছা তো যেটি বলছিলাম যে চিত্র এক দিয়ে চিত্র দুই এর নির্দেশিত গেট বাস্তবায়ন করো আমি এবার এই বাস্তবায়নটা দেখাই দিব আর তোমরা যদি কেউ কোর্সে ভর্তি হতে চাও আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম দিয়ে বিস্তারিত জেনে নিও আচ্ছা আমি এবার এই বাস্তবায়নটা করে দিই দেখো আর পঁচিশ বা যতদিন পর্যন্ত তোমার বোর্ড পরীক্ষা শেষ হবে ততদিন তো ক্লাস করতে পারবে বিস্তারিত জানতে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের জন্য আলাদা পেয়ে আছে আচ্ছা এবার দেখো আমরা একটা বাস্তবায়ন করবো তোমরা লিখবো একটু এখানে একটু কিছু লিখে তারপর বাস্তবায়নটা করবা হুট করেই কিন্তু সমাধান করে দেবো একটু ব্যাপার সাপার আছে না আমরা প্রথমে উত্তর উত্তর লিখে লিখবো চিত্র এক হচ্ছে ন্যান গেট চিত্র দুই হচ্ছে তো আমরা জানি ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট সার্বজনীন গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় অতএব চিত্র এক দিয়ে চিত্র দুই বাস্তবায়ন করা সম্ভব নিচে দেখানো হলো এই এক দুই লাইন লিখে তারপর তোমার মতো মানে তোমার মতো করে লিখে তারপর বাস্তবায়ন শুরু করবা ফার্স্টে বাস্তবায়ন শুরু করে দেবো না একটু কিছু লিখবো আমরা প্রথমে একটু পরিচয় করাই দিব চিত্র এক ন্যান্ড গেট চিত্র দুই হচ্ছে এক্স নর গেট ন্যান্ড গেট এক্স নর গেট বাস্তবায়ন করা সম্ভব এইবার আমরা বাস্তবায়ন করব ওই কথাগুলো লিখে আমরা লিখবো এক্স নর সমান সমান এ জর বি হোল নট এটার বিকল্পে একটা মান লেখা যায় কি বলতো তো এ নট বি নট প্লাস এ বি আচ্ছা এখন বলো এই যে যে গেট গুলো আমি লিখলাম গেটের আউটপুট লিখলাম তো এইগুলো কি তোমাদের এখন শেখার বয়স মানে তোমাদের হাতে সময় আছে এক মাস যারা চব্বিশ সালে পরীক্ষার্থী আছে তো এই এক মাসে যদি এসে তোমাকে বেসিক ক্লাস এই গেইটের প্রতীক আউটপুট শতুক সেন এইগুলো যদি শেখাইতে হয় তাহলে এই ধরনের সৃজনশীল প্রশ্ন কবে শিখবা তো যারা এখনো এই বেসিক জানো না তারা সময় নষ্ট না করে দ্রুত তোমার করছে ভর্তি হয়ে যাও এখানে বেসিক ক্লাস সাজিয়ে রেকর্ড আকারে পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা এরপর দেখো এ নট বি নট প্লাস এবি তো এবার এই অংশটাকে আমরা ন্যান্ড গ্রিড দিয়ে বাস্তবায়ন করবো তো আমরা যদি গেট হচ্ছে গুণের কাজ পারে তাহলে এখানে গুণ আছে যোগ আছে গুণ আছে তো গেট কিন্তু কখনোই যোগ পারবে না তাহলে আমরা কৌশল করে যোগটাকে গুণে আনবো তো সেক্ষেত্রে আমরা কি করব একটু সরলীকরণ করার চেষ্টা করব। অর্থাৎ আমরা এখানে দুইটা হোল নট দিব কেন দুইটা দিতে পারলাম আমরা কি গায়ের জোরে জোর করে দিলাম না আমরা জানি যে দুইটা মানে একটা ওরা সেই ক্ষেত্রে দিতে পারছি এবার আমরা যোগের উপর ভেঙে দিব তো ভাঙলে কি হবে এ নট বি নট গুণ হয়ে গেল এই হোলনটটা ভেঙে দেওয়ার কারণে এবি নট আর উপর একটা সম্পূর্ণ রয়ে গেল আচ্ছা তোমরা কি বুঝতে পারছো আমি কি কাজটা করেছি জাস্ট হোল নটটাকে ভেঙে দিয়েছি যোগ গুণ হয়ে গেছে আচ্ছা এবার এটা ন্যান গেইট দিয়ে সম্ভব এবার এটা দেখে দেখে আমরা দিয়ে করে দেবো আমরা ইনপুট দুইটা ইনপুট এ এবং বি আমরা এ এবং বি লিখলাম এ নট আছে এই এর থেকে ন্যান গেইট দিয়েই এ নট বানাতে হবে কারণ বাস্তবায়নের একটা ধর্ম যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত তুমি কোনো গেট ব্যবহার করতে পারবে না আচ্ছা তো এরপর বিনট আছে আমরা বিথ থেকে ন্যান গেইট দিয়ে বিনট তৈরি করব এরপর এ নট বিনট আবার হোলনট আছে আবার আমাদের ন্যান্ড গেইট একটা প্রয়োজন তো পেয়ে গেলাম এ নট বিনট হোল নট এরপর হচ্ছে এবি হোল নট অর্থাৎ এর থেকে যাবে থেকে যাবে ন্যান গেইট দিব কারণ ন্যান গেট ছাড়া কোনো গেট দেওয়া যাবে না এবি হোল নট পেয়ে গেলাম এবার এই অংশ আর এই অংশ গুণ আবার হোলনট আমরা জানি যে গুণ করে হোলনট হচ্ছে গেট করে আমরা এখানে একটা ন্যান্ড গেট দিলাম বাস্তবায়ন হয়ে গেল এবার তুমি চাইলে মানটা লিখে দিতে পারো এ নট বি নট হোল নট ইনটু এ বি হোল নট সবার উপরে হোল নট এতটুকু করলে তুমি তিনে তিন পেয়ে তুমি চাইলে এইটাকে সরলীকরণ করে প্রমাণ করে দিতে পারো তুমি চাইলে প্রমাণ করে দিতে পারো দিব আচ্ছা দেখো হোল নট ভেঙে দাও তাহলে কি হয় এ নট বি নট প্লাস এবি দুইটা দুইটা কেন দুইটা দুইটা এইখান থেকে ভেঙে দিছি। তো এই এই গুণটা যোগ হয়ে গেছে আমরা জানি দুইটা মানে কি একটা মানে তাহলে দাঁড়ালো কি এ নট বি নট প্লাস এ বি তাহলে এ নট বি নট প্লাস এ বি মানে কি এ জর বি হোল নট সরি এ জর বি হোল নট মিলে গেছে আর তো শিক্ষার্থী বিন্দু এখনো সময় আছে তোমরা যারা এগুলো জানো না বা বাস্তবায়ন পারো না বেসিক চেনো না গেট চেনো না বা এগুলো পারো কিন্তু এরকম প্রশ্ন ধরতে পারো না অর্থাৎ নানান সমস্যায় ভুগতেছো তারা দ্রুত আমার করছে ভর্তি হয়ে যাও করছে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সাজেশন দিয়ে দিবেন এবং এই গুলো হাতে ধরে ধরে আমাদের প্র্যাকটিস করাই দেবেন তখন আর আইসিটিতে আশা করি কোনো সমস্যা থাকবে না তো চব্বিশ সালে যারা পরীক্ষার্থী আছে মাত্র পাঁচশো টাকা দিয়ে অর্থাৎ এক মাসের বেতনের সম টাকা দিয়ে পুরো বই আমার কাছে প্র্যাকটিস করতে পারবে ইনশাল্লাহ আইসিটি তে সর্বোচ্চ নম্বর পাবে ওকে ভালো থেকো